গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি এখন সকালবেলা, এখন প্রায় 10:30 মতন বাজে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলফল কাটার জন্য। তোমরা গোলফল অনেকেই খেয়েছো, আবার অনেকেই দেখোনি, মানে খেয়েছো ঠিকই কিন্তু কোথায় হয় সেটা দেখোনি, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো, এখানে দেখো গোলফল, আমাদের গোলফলের ঝাড় আছে এই যে নদীর পাশে আছে, আবার ঘিরের ভিতরে আছে, তো সেখান থেকেই আমরা কাটবো পিঠে। তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায়, তো দেখতে হবে যে এই দেখো দেখতে হবে কোথায় কোথায় আসে, তো সেখানে সেখান থেকে কাটবো। এখানে তো নেই, সামনে আছে, তো ওখানে গিয়েই দেখবো যে কোথায় আসে। তো চলো, তো এই দেখো আমরা যাচ্ছি, আর এই যে আমার এক দাদা যাচ্ছে সকালবেলা ছাগলগুলো তাড়িয়ে নিয়ে যাচ্ছে খেতে ঘাস খাওয়ানোর জন্য। আর এই যে আমরা দেখতে দেখতে দেখো গোলফলের সামনে চলে এসেছি, ফল এসে দেখে আসি। এই যে দেখো ওই যে গোলফলের একটা কাঁধি, আর এদিকে চোখে পড়ছে না, মানে যে আরও আসে কিন্তু সেখানে ফল হয়নি। এই যে দেখো এগুলো তো ফল হয়নি, তো ওইখানে ওই যে দেখতে পাচ্ছ একটা কাঁধি, এখানে একটা আছে, আর এই পাশে এই আরেকটা। তো এটা মনে দেখে মনে হচ্ছে পাকা, তো এখান থেকে নেওয়া যাবে না। আর এই যে দেখো গোল পাতা, তো এই পাতা দিয়ে ঘর বাড়ির ছাউনি দেওয়া হয়। আর ওইখানে আছে একটা বড় ঝাড়, তো বড় ঝাড়টার আগে ওখানে যাওয়ার আগে দেখি রাস্তার পাশে আরও অনেকগুলোই আছে, তো সেখানে আছে কিনা আর একটু দেখে আসি আমরা। দেখো এই একটা, আর ওই নদীর পাশে ওই যে নদীর ওপার ওখানে আছে। তো আমরা বাড়িতে কেটে নিয়েও এসেছি, কারণ ওইখানে ছিল না, আমাদের এই পাশে যেতে হলো, তো ওখানেই এক বৌদি আমাদের এখান থেকে পেড়ে দিল, তো আমরা দুই কাঁধি নিয়ে এসেছি। এই যা, তো বাড়িতে এনেই কাটাকাটি হচ্ছে। আর দেখো তোমরা যারা দেখোনি বা খাওনি, তারা মানে কীভাবে, মানে কোথায় এটা হয় বা কেমন লাগে, অনেকটা তালশ্বাসের মতো, কিন্তু তালশ্বাসটা থেকেও এগুলো আরও বেশি মিষ্টি হয়। তো এখানে দেখো আমরা এখানে অনেকেই বসে আছি, খাবো বলে যে শাকগুলো খাবো। আমি অনেক দিন খাইনি, মানে শ্বশুরবাড়ি এসে তো এত বছর খাইনি কোনো দিন। এখানে আমার শ্বশুরবাড়িতে এইগুলো হয় না, তো আমাদের বাড়িতেই আছে এখানে, তাই জন্যে খাবো ভাবলাম নিয়ে আসি। তো ওই পাশে বৌদিদের ওখান থেকে, আমাদের এখানে হয়নি তাই জন্য বৌদিদের ওখান থেকে নিয়ে আসলাম, বৌদি কেটে দিল। তো এই যে বাড়িতে এসে ছাড়ানো হচ্ছে, দেখো এই একটা কাঁধি, তো এইখানে এই যে বাড়ি দিয়ে দিয়ে এগুলো সব ছাড়ানো হয়। এই যে দেখতে পাচ্ছ এক একটা, এই যে দেখো এক একটা, ও প্রত্যেকটাতে আর কি শ্বাস আছে, তো এগুলো খাওয়া হবে। আর তোমাদেরকে কেটে দেখাই তাহলে বুঝতে পারবা। তো আমার মাও চলে আসলো কাটার জন্য, মা বলছিল যে নিয়ে আয়, ওখান থেকে ওদের বাড়ি হয়েছে তাই জন্য নিয়ে আসলাম। কাকিমার আমি গিয়েছিলাম আনতে, তো আমি নিয়ে আসলাম। এই যে দেখো আমরা দুই কাঁধি রেখেছি, আর ওরা এক কাঁধি, এই তিন কাঁধি ছিল। মানে সব ফলই তো খাওয়ার মতো হয় না, যেগুলো খাওয়ার মতো হয় সেগুলোই খেতে হয়, না হলে অনেকগুলো আছে পেকে গেছে, অনেকগুলো আছে এখনও শুধু জলই হয়েছে, ওই যে তালের শুধু জল হয় যেমন ওরকম। তো তাই জন্য আমরা দুই কাঁধি নিয়ে আসলাম যে কোনটা কী হয়। তবে একটা হচ্ছে শক্ত একটু, আর একটা হচ্ছে নরম। তাই যে দেখো এক কাঁধি তো ছাড়ানো শেষ, মা কাটছে, আর ওদিকে আরেক কাঁধি আমার কাকিমা ছাড়াচ্ছে। তারপরে ছাড়ানোর পরে এবার দুজনেই কাটছে। এই যে দেখো আমি একটা নিলাম নিয়ে, আমি এই ক্যামেরা ধরেছি তাই জন্যে আমার খাওয়া হচ্ছে না, তো তাই জন্য ভাবলাম একটু খেয়ে নিই। দেখতেই পেলে তোমরা শ্বাসটা কত নরম। তো দুজনেই কাটছে, ওদিকে দেখো একটা পাত্রে রাখা হচ্ছে সবার জন্য, যে এখন তো সবাই বাড়িতে নেই তাই জন্য দুজনে কেটে কেটে রাখছে। মা খাচ্ছে, কাকিমা খাচ্ছে, মাঝখান থেকে যা রাখার মতো রাখছে, এই যা এরা দুজনেই খাচ্ছে বেশি। আর আমার এই ফোন ধরার জন্যে আমার খাওয়াটাই বন্ধ। তারপরও তোমাদের দেখালাম, দেখো ওপাশে যেগুলো দেখছো ওগুলোতে কিন্তু শ্বাস হয়নি, এই যে এই পাশটাতে যে বড় বড়গুলো এইগুলোতেই
এই দেখো সকালবেলা আমাদের গোলফল নিয়ে আসলাম, খেলাম, এখন যাচ্ছি এই যে নারকেল পাড়তে, এই গাছের থেকে নারকেল পেড়ে তারপরে খাবো, তাই জন্যে যাচ্ছি। এবার রিদ্ধি একেবারে মামা বাড়ি এসে কোল থেকে নামছে না, সে নামবে না কোল থেকে, তাই জন্যে কি করব এইভাবে নিয়ে বেড়াচ্ছি, কারোর কাছে যাবে না, কালকে আসলাম তাই জন্যে কারোর কাছে যাবে না, তো নারকেল খাবে ও, তাই জন্য আমরা নারকেল পাড়ছি। তো চলো দেখি কতগুলো কি নারকেল পাড়া, নারকেল গাছ আছে অনেকগুলো বাবুদের, তো সব গাছেই টুকটাক নারকেল আছে, লোক পাওয়া যায় না, তো আজকে এক কাকু ওই যে নারকেল পেড়ে দেবে তাই পাড়ছি, তো সেখানেই আমরা যাচ্ছি। তো ওই যে দেখো আমরা নারকেল গাছের নিচে তো এখন যাবো না, কারণ কাকু নারকেল গাছে অলরেডি উঠেই গেছে, তো আমরা এই নিচ থেকে দেখছি এখানে, ওইখানে দেখো ডুবডাব করে নারকেল বসে নিচে। নারকেল খাওয়ার জন্য আমরা এখানে অনেকেই, কিন্তু কারোর যাওয়ার মতো সাহস নেই। তো এই যে দেখো নারকেল পড়ছে ওখানে, এই গাছটাতে উঠেছে কাকু, আর ও পাশে আরও অনেকগুলোতে উঠবে, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। ওই যে দেখো ওই যে উপরে উঠে আসে ওখানে, তো অন্যান্য গাছের জন্য তো দেখাই যাচ্ছে না এখানে, তো পরে আরেকটা আরও অনেকগুলো গাছে উঠবে, তখন সেগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো নারকেল পড়ছে নিচে, ওখানে ওখানে একটা ফুল গাছ আছে, তো ওই গাছের উপরে এক কাঁধি পুরো শুকনো নারকেল, সেগুলো পড়েছে। তো ওই যে দেখো একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো কিনা জানি না, ওই যে কাকু ওই যে দেখো এক কাঁধি ফেললো ওখানে বড় একটা, আর ওইখানে এক কাঁধি বেঁধে আছে, আর এখানে এই যে নিচে পড়েছে টুকটাক অনেকগুলো, তারপরে এখন দা পড়লো, এই গাছের কাটাকাটি শেষ, নারকেল পাড়া শেষ, তাই জন্যে এই যে আমার ছোটো কাকিমা এগুচ্ছে নারকেল নেওয়ার জন্য। ওই যে দেখো ওখানে বেঁধেছিল কয়েকটা, সেগুলো নামালো, আর তারপরে ও পাশে রিদ্ধির জন্য ডাব পাড়া হয়েছে। আর এই যে দেখো ক্ষেতের ভিতরে অনেক নারকেল, অনেকগুলো নারকেল, তো নারকেল ভাঙানো হবে, তেল বানানো হবে, তাই জন্য আজকে শুকনো নারকেলগুলো সব পাড়া হচ্ছে বাড়িতে। আমাদের বাড়িতেই আর কি নারকেল মানে বেশি পরিমাণে হয়, আর সেগুলো ভাঙিয়ে বাড়ি তেলই তৈরি করা হয়, নারকেল তেল একদম খাঁটি নারকেল তেল। তো ছোটোবেলায় যখন মানে আমার বাবা কাকুরা তিন ভাই, তো ছোটোবেলায় যখন নারকেল ভাগ হতো তখন আমরাই ভাগ করতাম, মানে আমরা ছোটরা ভাগ করতাম আর আমরাই ভাগ টানতাম নিজেরাই, তো তিন ভাগ করে তিন ভাই বোন তিন ভাগ টানতাম। তো এখন তো আর তেমন অত পরিমাণে অত বেশি নারকেল হয় না, তাই জন্যে টানা ওইভাবে টানা হয় না, যার যখন তেল ভাঙানোর ইচ্ছা হয় সে তখন সব গাছ থেকে পেড়েই নিয়ে যায়। তো এই যে দেখো রিদ্ধির জন্য আনা ডাব কাটা হচ্ছে, আর এখন রিদ্ধি ডাব খাবে, রিদ্ধির মুড অফ, তাই জন্য রিদ্ধি এখন ডাব খাবে। এই যে আমার ছোট কাকু ডাব পাচ্ছে, খোসা কালো হয়ে গেছে, তো তুমি কাটো, সে ডাবটা সে বেশি শক্ত হয়ে গেছে, কাটবে কি কাটবে না সেটাই চিন্তার বিষয় এখন, কারণ অত শক্ত ডাব খেতে পারবে না, তাই জন্য বলছে যে আরো অনেক গাছেই তো আছে, তো সেই গাছ থেকেই পাড়া হবে তাহলে। এখন ঘুম থেকে উঠছে, এখন মুড অফ, তো আমরা আরেকটা গাছে চলে আসলাম, তোমরা দেখতেই পেয়েছো গাছে উঠেছে। তো এই যে দেখো অনেকগুলো নারকেল পড়লো, আর এখানেও নারকেল পাড়া শেষ, তো কাকিমা এগুলোও খুঁটে নিচ্ছে নারকেল এখান থেকে। তো এখানে নারকেলগুলো জানো শুকনো নারকেলগুলো দিয়েই তেল ভাঙানো হয়, তো শুকনো নারকেলগুলো ঝাঁকিয়ে দেখতে হয়, নারকেল ধরে চাকা দিয়ে দেখতে হয় যে ওর ভিতরে জল নড়ছে কিনা, তো জল যেগুলো নড়ে ওর ভিতরে সেগুলো হচ্ছে
এই যে দেখো কাকিমা নাড়া দিচ্ছে, সেগুলো হচ্ছে শুকনো নারকেল বা ঝুনা নারকেল, আর অন্যগুলো যেগুলো জল নড়ে না কাঁচা সেগুলো হচ্ছে ডাব। এই দেখো আমাদের নারকেল, তো আমরা নারকেল খেলাম, গোলফল খেলাম, এবার যাবো চান করতে। দুপুরে গেছে না? এই দেখো বড় নারকেল দিদি কাছে। এই যে খাবা নারকেল খাবা, আমি আসবো না সাঁতার কাটো তো আমরা এখন পুকুরে নেমে দেখো চান্দান করব, করে তারপরে আমরা দুপুরের খাবার খাবো। আর দেখো শীতকালে জল এত ঠান্ডা, তো আমরা চান্দান করে আসলাম। আর এই যে দেখো ঋদ্ধি মন, মানে ও ঋদ্ধির দুই মিমি, ও মাসিকে মিমি বলে, তো দুই মিমির সাথে খেলছে। এই যে দুটো পাউডারের কৌটা নিয়ে দেখো খেলা, মানে বাচ্চাদের খেলা কি হয় যে কোনো কিছু নিয়েই ওদের মনে হয় কি খেলি। আবার এমনও আছে যে খেলনা খেলনা পেলে তখন আর সেই খেলনা নিয়ে খেলে না। তো এই একটা বাচ্চাদের এই যে দেখো খেলা, দেখো প্রত্যেকটা বাচ্চাই এরকম, মানে খেলা ওদের ইচ্ছা মতোই খেলবে। আর এখানে দেখো সিঁড়ির পরে হালকা হালকা না, একটু আজকে ভালোই রোদ, তো এই ঠান্ডায় চান করে এসে এত ভালো লাগছে এখানে। তো ওরা তিনজন খেলছে আর আমি দেখি দেখি কি রান্না বান্না হচ্ছে। মা ওদিকে রান্না করছে, মা এখনও চান্দান হয়নি, মা রান্না করছে। তো এই যে দেখো এখানে আবার বাটাবাটি হচ্ছে, মানে একটু স্বাদ করে রান্না হচ্ছে কিনা জানি না। দেখো এখানে হচ্ছে টক, এখানে হচ্ছে টক হচ্ছে। তোমরা একটু দেখো এটার কালার, মানে কালার কি বলবো, মানে এত পরিমাণে তেল দিয়েছে বেশি স্বাদের জন্য, একটু বেশি পরিমাণে তেল হয়ে গেছে, তো তাই জন্য আমি একটু বকাঝকা করলাম মাকে। তো বাদ দাও, দেখি আর ও ঘরে কী রান্না হচ্ছে। তা মা দুই দুই ঘরে রান্না করছে, একটা ওখানে ওখানে হচ্ছে কাঠের চুলোতে রান্না হচ্ছে, আর এখানে মানে কাঠে রান্না হচ্ছে, আর এখানে গ্যাসে রান্না হচ্ছে। মানে আজকে একটু বেলা হয়ে গেছে এই যে নারকেল টারকেল পাড়তে গিয়ে, তাই জন্যে দুটো জায়গায় রান্না করে তুলে দিয়েছে। এখানে কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে সে পার্শে মাছ দিয়ে কি তরকারি, হ্যাঁ বড়ো আলুর তরকারি, পার্শে মাছ দিয়ে ওই যে মাটি আলু যেগুলো বলে ওইগুলো। তো এই যান এদিকে আমি থালা নেব, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তরকারি টক সবই রেডি। তো আমি টকটা ওখান থেকে নিয়ে আসি। হ্যাঁ এই যে দেখো মুন খেতে বসেছে, আর রান্না হয়েছে হচ্ছে শিম আলু, এদিকে দেখো কচু আর সরি আমার আগে বলা ভুল হয়েছিল, কচু আর পার্শে মাছ। আর কি কি আছে দেখো, আমি শিম আলু নিলাম, শিম দিয়ে আলু দিয়ে ভাজি করলে আলুটা খেতে ভীষণ টেস্ট লাগে। তো এখানে শিম আলু, আর ও ঘরে টক তো তোমাদেরকে দেখিয়েছি। তো এখন বিকেলবেলা, আর এই যে দেখো বাচ্চারা সবাই খেলছে এখন এই যে খেলনা বাটি নিয়ে। তো আমাদের সময় এরকম আমরা নারকেলের মালা, তারপরে দইয়ের টাটি এগুলো দিয়েই, আর কড়াই হাঁড়ি এগুলো করতাম, কিন্তু এখন কি জানো খেলনা বাড়ি কিনতে পাওয়া যায়। তো আমার বাবাদের এখানে তো ছোট কেউ নেই, আমরা আসলে ওরা আসে, আমরা আমরা যদি না থাকি তো ওরা আসে না। তো এসে বলছে যে আমরা খেলনা বাটি খেলবো, তো বললো যে কিছু তো নেই। তো আমি বললাম যে এদিকে ওদিকে যে মালা, তারপরে ভাঙা কাপের কাপ, তারপরে ভাঙা পিস, তারপরে যখন দইয়ের টাটি এগুলো জোগাড় কর। তো সেগুলো নিয়ে এসে যে দেখো কাপে চা বানিয়েছে, তারপরে ওই দইয়ের টাটিতে ওটা নাকি ডাল, তারপরে এই পাশে আরেকটা মালায় দেখো ভাজি, তারপরে ওই যে বাটছে
ওগুলো কি সেটা আমিও জানি না। তবে দেখো আমাদের এই যে চাল কোটা নোটের উপরে বাড়ছে, তো বাচ্চাদের কিছু বলা যাবে না। মা বললো যে ওখানে বাড়ছিস কেন, তো বললো যে আমি পরিষ্কার করে দেবো। এই যা, তো যে নোটে চাল কোটা হয় পিঠা খাওয়ার জন্য সেই নোটের উপরে বাটাবাটি শুরু করেছে দেখো। ওর ভিতর থেকে কি ও কি ঝোল, ও ওটা হচ্ছে চায়ের ঝোল দেওয়া আছে। তো আমি চলে আসলাম, এই যে দেখো বাবা জলপাই এনেছে, আদা চুই এগুলো সব নিয়েছে জলপাই আচার খাওয়ার জন্য। শীতকালে জলপাইয়ের আচার তো ভীষণ টেস্ট, তো জলপাইয়ের আচার তৈরি করা হবে আর সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এখানে রাখছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাই।